হ্যালো আমার ছোট বন্ধুরা, শর্মিলার প্রি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কালার এর নাম ইংরেজি ও বাংলায় শিখব। প্রথম যেই কালারটা দেখাবো সেটা হলো রেড কালার বা লাল রং। আর ই ডি রেড, রেড মানে লাল। রেড অ্যাপেল বা লাল আপেল। এটা হচ্ছে ব্লু বা নীল কালার। বি এল ইউ ই ব্লু বা নীল রং। ব্লু ইঙ্ক বা নীল কালি, পেনের যে কালি আমরা ব্যবহার করি সেটা কিন্তু নীল কালারের হয়। এর পরে যেই কালারটা আমরা দেখব সেটা হচ্ছে গ্রিন কালার বা সবুজ রং। জি আর ডবল ই এন গ্রিন বা সবুজ রং। গ্রিন লিভ বা সবুজ পাতা। এটা হচ্ছে ইয়েলো কালার বা হলুদ রং। ওয়াই ই ডবল এল ও ডাব্লিউ ইয়েলো, ইয়েলো মানে হলুদ রং। ওয়াই ই ডবল এল ও ডাব্লিউ ইয়েলো, ইয়েলো মানে হলুদ
স্ট্রং। এটা একটু হালকা লাগছে কিন্তু এটা ইয়েলো কালার। ইয়েলো বানানা বা হলুদ পাকা কলা। এটা হচ্ছে পিঙ্ক কালার বা গোলাপি রং। পি আই এন কে পিঙ্ক বা গোলাপি রং। পিঙ্ক লোটাস বা গোলাপি পদ্ম ফুল। এটা হচ্ছে অরেঞ্জ কালার বা কমলা রং। ও আর এ এন জি ই অরেঞ্জ বা কমলা রং। অরেঞ্জ ক্যারট বা কমলা গাজর। পরের যে কালারটা দেখাবো সেটা হচ্ছে স্কাই ব্লু বা আকাশী রং। এস কে ওয়াই স্কাই। বি এল ইউ ই ব্লু স্কাই ব্লু। স্কাই ব্লু বা আকাশী আকাশ। এটা হচ্ছে ভায়োলেট কালার বা বেগুনি রং। ভি আই ও এল ই টি ভায়োলেট বা বেগুনি রং। ভায়োলেট ব্রিঞ্জল বা বেগুনি বেগুন। পরের যে কালারটা দেখাবো সেটি হচ্ছে ব্রাউন কালার বা বাদামি রং। বি আর ও ডব্লিউ এন ব্রাউন বা বাদামি রং।
ব্রাউন বিয়ার বা বাদামি ভাল্লুক। এটা হচ্ছে ব্ল্যাক কালার বা কালো রং। বি এল এ সি কে ব্ল্যাক বা কালো রং। ব্ল্যাক পেন বা কালো কলম। এটা হচ্ছে হোয়াইট কালার বা সাদা রং। এখানে আমি লিখছি না, কারণ এই রং দিয়ে বোঝা যাবে না। এটা হচ্ছে হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস।